ব্যস্ত নগরে ব্যস্ত মানুষ অস্থির এই সময়, বদ্ধ ঘরে রুদ্ধশ্বাস জীবন গল্পময়। গল্পগুলো অল্প অল্প চেনা কিংবা জানা, একটু আলো একটু আধার, সুখ দুঃখে ঘেরা। দুঃখের গল্প ভেসে ভেসে যাক নানের উদ্দেশে, সুখের আলো ফুটে উঠুক এই নীল আকাশে। বারান্দায় রোদ্দুর, বারান্দায় রোদ্দুর, বারান্দায় রোদ্দুর, বারান্দায় রোদ্দুর। মানে তোমাকে একটা কথা বলার ছিল। মানে কথাটা তোমাকে আগেই বলা উচিত ছিল, কিন্তু বলা হয়ে ওঠেনি। কি গোল পাকিয়েছো বলো? না না, আমি তো একলা পাকাইনি। আমি, ভাই দাদা, মিমাই, অদিতি, অনিমা, পেরমল, জুই, আমরা সবাই মিলে পাকিয়েছি। আচ্ছা, শুধু আমি আর বাবা মা জানে না, তাই তো? এখন সামলাতে পারছো না বলে আমার কাছে এসেছো। বলো না, মানে বিষয়টা রাগ করার মতো, কিন্তু তুমি যদি গভীরভাবে বিষয়টা শোনো তাহলে দেখবে আর রাগ লাগবে না। বিষয়টা না শুনে কোনো প্রকার রাগ করা না করার সিদ্ধান্ত দিতে পারছি না পাপড়ি। আচ্ছা তাহলে বলি, মানে ভাইদাতা তো ঠিক করেছেন উনি কোনোদিনও বিয়ে করবেন না। এখন আর এসব বলে লাভ কি? আহা শোনোই না, বাবার ওই আদেশের পর ভাইদাতা তো একদম পাগলের মতো হয়ে গেল। তারপর মিমাইয়ের কাছে ছুটে গেল, আর মিমাই তাকে এই বুদ্ধিটা দিল। তাহলে পালিয়ে বিয়ে করার বুদ্ধিটা মিমাই দিল। বাই দ্য ওয়ে, ভাবির সাথে ভাইদাদার পরিচয় বা হলো কবে, আর প্রেমী বা হলো কবে? ভাইদাদার সাথে তো ওনার পরিচয় গতকাল। বলো কি? কাল পরিচয় আর আজ বিয়ে? বিয়েটা তো মিথ্যা। হোয়াট? হ্যাঁ, ভাই দাদার প্ল্যান হচ্ছে এই মেয়ের সাথে সাজানো বিয়ে করে তাকে এই বাড়িতে নিয়ে এসে 7 দিনের মধ্যে ডিভোর্স দেয়া, যার ফলে উনি বাবাকে বোঝাতে পারবেন যে বিয়ে ওনার কপালে নেই এবং দ্বিতীয়বার ভাই দাদা আর বিয়ে করবেন না। ও মাই গড, এত বড় প্রতারণা! এখন বাবা যেহেতু আবারও ওনাদের বিয়ে দিতে চান, তাই ভাই দাদা পড়েছেন বিপাকে। তোমরা কি বুঝতে পারছো যে বাবা মার সঙ্গে তোমরা কত বড় একটা গেম খেলছো? এই ঘটনা যদি বাবা কোনোভাবে জানতে পারে তাহলে তো বাবা হার্ট অ্যাটাক করবে। এখন তাহলে কি করা যায়? কিচ্ছু করার নেই পাপড়ি, ভাই দাদা নিজের জালে নিজে আটকে গেছে। এই লুকোচুরি কোনোভাবেই বাবাকে জানানো যাবে না। নুরবানু, নুরবানু, মামুন যে এভাবে বিয়ে করে ফেলবে এটা আমি কল্পনাও করিনি। আমি যে কি নিশ্চিন্ত হয়েছি তোমাকে বুঝিয়ে বলতে পারবো না। আরে শোনো শোনো, গাধাটা যে বিয়ে করেছে এটাই তো যথেষ্ট। এই বৌমা না, মাশাআল্লাহ কি যে সুন্দর, খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে, খুব মাশাআল্লাহ। কিন্তু একটা বিষয় যে আমাকে খুব ভাবিয়ে তুললো। কি বিষয়? আরে গাধাটা প্রেম করলো কখন? তুমি না চ্যালেঞ্জ দিয়ে বললে মামুন প্রেম করে না। কি জানে, আমিও কিছুই বুঝতে পারছি না, তবে ও নিয়ে আমি কিছু ভাবতে চাই না। মামুন বিয়ে করেছে, ব্যাস, অসাধ্য সাধন হয়েছে, এতেই আমি খুশি। আচ্ছা তাহলে কি এতদিন সে আমাদের সাথে নাটক করেছে? বললাম না, ও নিয়ে ভাবতে যেও না। কিন্তু নুরবানু, ভাবনা তো এসেই পড়ছে। অবাক কাণ্ড না? এই মামুনটা সে তো কোথাও যায়ই না, তার কাছেও তো কেউ আসে না, তাহলে প্রেমটা হলো কখন? না, তুমি দেখছি চিন্তা করিয়েই ছাড়বে। এই বিয়ে তো আমরা মেনেই নিয়েছি, কিন্তু প্রশ্ন তো থেকেই যাচ্ছে। আচ্ছা ঠিক আছে বাবা, কাল আমি ওদের কাছ থেকে সব জেনে নেব, হলো তো? হ্যাঁ তাই কর। তবে একটা ব্যাপারে কিন্তু মামুনকে সাধুবাদ দিতেই হয়। কোন বিষয়? আরে ও তো একটা এতিম মেয়েকে বিয়ে করেছে। হ্যাঁ যাই বলো, একটা এতিম মেয়েকে বিয়ে করে আমার ছেলে বিশাল মহৎ কাজ করেছে। আমাকে একটু চিমটি কেটে দেখো তো। চিমটি কাটবো কেন? না মানে স্বপ্ন টপ্ন দেখছি কিনা সেটা একটু পরখ করে দেখতে চাই। বিয়ের ডেটটা সব ঠিক হয়ে গেল, কিন্তু কোনো ঝামেলা হলো না। ব্যাপারটা আমার কাছে রিয়েল বলে মনে হচ্ছে না। কিন্তু ঝামেলা তো একটা আছেই। আবার কি ঝামেলা? সাগরের বিয়ে তো তোমাদের বাসায় হচ্ছে, রাইট? রাইট। তো সাগরের কাছে কে থাকছে আর তোমার সঙ্গে কে আসছে? আমরা দুই ভাগ হয়ে যাব। ধরো আমার সাথে যদি মা যায় তাহলে সাগরের সাথে পাপড়ি, আর আমার সাথে যদি পাপড়ি যায় তাহলে সাগরের সাথে মা। এভাবে মিরাজ এবং বাবা। আচ্ছা বাদ, তোমরা কজন আসছো সেটা আমাকে বলো। এটা তোমাকে রাতে জানাবো। শপিং করতে কবে যাচ্ছি? সেটাও আজকে রাতেই জানাবো। ঠিক আছে। আচ্ছা শপিং কি আমরা একসঙ্গে করব? আমার তো তাই মনে হয়। কেন, তুমি কি আলাদাভাবে শপিং করতে চাও? আরে না না, বিয়ে শাড়ি তো তুমি আমি মিলে পছন্দ করেই এসেছি। তোমাদের বাসার ভেতরেই তো অনুষ্ঠানটা হবে। হ্যাঁ, কেন কোনো সমস্যা? না, আমি ভাবছি তোমাদের বাসায় সংকুলান হবে কিনা। আমাদের বাসারও তো একই অবস্থা। সবকিছু বাদ দিয়ে কমিউনিটি সেন্টার ভাড়া করলে প্রোগ্রামটা জাঁকজমক হতো, টাকা খরচও কম হতো। যা হয়নি বা হবে না সেটা নিয়ে তো কোনো কথা বলে লাভ নেই। আর মুরব্বীরা মনে করছেন কমিউনিটি সেন্টারে বিয়ে হওয়া মানেই নিজেদের অনুষ্ঠান অন্যের হাতে ছেড়ে দেয়া। মিরাপু, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি? করো, তুমি আবার কিছু মনে করবে না তো? গালি দেবে না তো? যদি গালি না দাও, আমাকে অপমান না করো, আমার দুর্নাম না করো, তাহলে আমি কিছু মনে করতে যাবো কেন বলো? না, আমি তার কিছুই করব না। আমি খুব সিম্পল একটা প্রশ্ন জিজ্ঞেস করব। ভাবি, করেই ফেলো না। দেখো মিলিয়াপু, তোমার সাথে তো বাবা মার কথা হয়েছে, তাদের সিদ্ধান্তের কথাও তুমি জানো। এখন তো আমাদের পক্ষে বাবাকে বলা সম্ভব না যে তোমাদের বিয়েই হয়নি। এটা তো আসলে চিন্তার ব্যাপার। তাহলে আমি কি করতে পারি? বাবা কিন্তু সত্যি সত্যি কাজী মাওলানা ডেকে তোমাদের বিয়ে পড়িয়ে দেবেন। আমি কি তাহলে পালিয়ে যাব? না না না, এ ভুল তুমি করতে যেও না। তাহলে তো ভাই দাদাকে বাড়ি থেকে বের করে দেবেই। সম্মানহানির ভয়ে বাবা হয়তো সুইসাইড করবেন। আমি তাহলে এখন কি করব তোমরাই বলো। ভাই দাদাকে তোমার কেমন লেগেছে? মানে আমাদের এই বোকা শোকা সহজ সরল ভাইটাকে তুমি পছন্দ করো? এটা আসলে এই মুহূর্তে আমি ঠিক বলতে পারবো না। মানে আমি ওনাকে না এইভাবে এখনো ভাবিনি। তবে 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 তোমাদের সবাইকে আমার খুব পছন্দ হয়েছে। তোমাদের এই পুরো পরিবারটাকে আমার ভীষণ পছন্দ। তাহলে বড় ভাইয়া কি দোষ করলো? না না, উনি কোনো দোষ করেননি। মিলিয়াপু, ভাই দাদা একজন নিরেট ভালো মানুষ, তুমি রাজি হয়ে যাও। রাজি হব মানে? মানে ভাই দাদাকে বিয়ে করতে তুমি রাজি হয়ে যাও। কিন্তু উনি না বিয়ে করবেন না বলে নাটক করলেন। শোনো, ভাইয়াকে মানানোর দায়িত্ব আমার, তুমি রাজি হয়ে যাও মিলিয়াপু, প্লিজ। আর তাছাড়া তোমাকে আমাদের সবার ভীষণ ভালো লেগেছে। সত্যি কথা বলতে কি, একটা চমৎকার বন্ধনের পরিবারের স্বপ্ন না আমি সবসময় দেখি। বাবা মাকে তো কাছে পাইনি, ভাই বোনও নেই। তোমাদেরকে কাছে পেলে আমার সেই স্বপ্নটা পূরণ হবে। তার মানে কি তুমি রাজি? সব কিছু এত চমৎকার ভাবে হবে আমি না আসলে কল্পনাই করতে পারি। ঝামেলা দরকার ছিল তাই না? আল্লাহ, ছি ছি, আমি তো সেটা বলিনি। তুমি তাই বলেছো। কারণ ঝামেলা ছাড়া তো তোমরা বাঁচতে পারো না। তোমাদের দেহ মন সবসময় ঝামেলাই খুঁজে বেড়ায়। আন্দাজে কথা বলো না তো। আমি আন্দাজে কথা বলি না। যাই হোক, যদিও সব সিদ্ধান্ত মুরব্বীরা নিবে, তবুও জানতে চাচ্ছি শপিং এর ব্যাপারটা কি করবে? বাহ, শপিং এর বিষয়ে তুমি আগবাড়িয়ে কথা বলছো। আমি মানে স্বপ্নটা আপনি দেখছি না তো। তোমার সাথে যখন প্রেম হয়নি ওই সময়টাই সবচেয়ে ভালো ছিল। এরকম খোঁচা দিয়ে কথা বলতে না কিন্তু। তাই বিয়েটা হোক আগে, তারপরে আর অনেক কিছু দেখব। তাহলে থাক। কি থাকবে? বিয়ে। বিয়ে করার দরকার নেই, এমনই তো ভালো আছে। তুমি এখন চাইলেও আর পেছাতে পারবে না, কারণ হচ্ছে দুই পরিবারই রেডি। ও সেজন্যই এত দাপট। আচ্ছা সব বাদ দাও তো, তুমি নিজ থেকে যখন শপিং এর বিষয়টা নিয়ে কথা বললে তখন চলো আমরা শপিং এর বিষয়টা নিয়ে আলোচনা করি। আলোচনা ফালোচনার কিছু নাই, আমি জিজ্ঞেস করেছি তোমরা শপিং এ কবে যাবে। যেদিন যাবে সেদিন আমাদের শপিংটাও শেষ করে ফেলতে হবে। কেন? কারণ আমার বোন আর তোমার ভাবি, সে তো দুই পক্ষেরই শপিং এর ইনচার্জ। সো সে যদি আলাদা আলাদা শপিং শুরু করে তাহলে তো এই জনম পুরো শপিং করতে করতেই যাবে। তাই বলে বিয়ের শপিংটা করা তো আর কাঁচা বাজার করা নয় যে গেলাম আলু পটল কিনলাম আর ফিরে আসলাম, এটা হলো বিয়ের শপিং। শোনো, এই পৃথিবীতে সবচেয়ে দুইটা কঠিন কাজ হচ্ছে বাসা ভাড়া দেয়া আর হচ্ছে কাঁচা বাজার করা। কাঁচা বাজার তো করো না, বুঝবে কি করে? অল ঝামেলা হ্যাজ গন। মানে মানে ভাই দাদার বিয়েটা বাবা মার কাছে প্রতারণা হিসেবে থাকছে না। ইন্ট্রোডাকশন বাদ দিয়ে আসল ঘটনাটা বলো। মিলিপুর রাজি হয়ে গেছে। মিলিপুর? মিলিপুরকে আর কিসের কাছে? আরে আমাদের নকল ভাবি, ওনার নাম হচ্ছে মিলি, আর উনি ভাই দাদার সাথে আসল বিয়েতে রাজি হয়েছে। কেন? কেন মানে উনি রাজি হলেন কেন? ওনার সঙ্গে তো তোমরা কন্ট্রাক্ট করেছো। হ্যাঁ তা তো করেছি, কিন্তু নকল বউ সাজা তো আর ওনার পেশা না। উনি হচ্ছে অদিতির বান্ধবীর বড় বোনের বান্ধবী, ওনার একটু টাকার দরকার ছিল, আর অদিতির অনুরোধে এই কাজটা করতে উনি রাজি হয়েছেন। সেই তিনি এখন আসল বউ সাজতে রাজি হলেন কেন? আমার প্রশ্ন তো সেটাই। শোনো, আমাদের মিলিপু উনি এতিম, ওনার আপন বলতে সংসারে কেউ নেই। পরিবার কি, পারিবারিক বন্ধন কি, ওনার তেমন কোনো ধারণা নেই। আমাদের পরিবারের এইসব বন্ধন, ভালোবাসা সবকিছু দেখেই উনি অরিজিনাল বিয়েতে রাজি হয়ে গেলেন। বাবা জানেন যে তিনি এতিম? হ্যাঁ, এই সব তথ্য অরিজিনালি বাবাকে দেয়া হয়েছে। এসব শুনেই তো উনি এই নকল বউকে আসল বৌমা রূপে মেনে নিতে রাজি হয়েছেন। ওই যে এখন শুধু আসল বিয়েটা দিতে চান। ওকে, তো ভাই দাদা মানবেন? এখানেই একটু সিনেমা সিনেমা খেলতে হবে। কিরকম? বাবা সহ আমরা সকলেই জানবো যে ভাই দাদার বিয়েটা আসল, শুধু ভাই দাদাই জানবেন যে ওনার বিয়েটা নকল। আবারও প্রতারণা? কিছু করার নেই তো মিরাজ, ভাই দাদা যেহেতু বাবা মার সাথে প্রতারণা করেছে তার শাস্তি স্বরূপ ওনার সাথেও প্রতারণা করা হচ্ছে। আর তোমরা যার ব্যাপারটাতে হেল্প করছো তাদের কি হবে? আমাদের যে শাস্তি দেওয়া হবে সেটা মাথা পেতে নেব। তোমাদেরকে অবশ্যই শাস্তি পেতে হবে, মনে রাখো। কি ব্যাপার ভাইয়া, এত মনোযোগ দিয়ে কি ভাবছো? নদী দেখেছিস তো? না তা তো দেখেছি। নদী সবসময় একে বেঁকে কেন চলে জানিস? না, তার বুকে যে স্রোত, সেই স্রোত এক এক সময় এক এক গতিশীলতায় ভোগে। নদীর স্রোত দুই পারে আঘাত হানে, ফলে নদীর এক পার ভাঙে আর এক পার গড়ে, যার কারণে নদীর গতিপথ হয় আঁকা বাঁকা। ভাইয়া তোমার এই কথাটার প্রাসঙ্গিকতা কোথায়? ভোরে যেটা সুখ তারা, সন্ধ্যায় কিন্তু সেটাই আবার সন্ধ্যা তারা, জানিস তো? জানি। আচ্ছা তুমি যেটা বলতে এসেছো সেটা সরাসরি বলো না। আচ্ছা মিলি মেয়েটা আসলে কেমন মেয়ে? কেন? না মানে ওই তাকে আমরা কতটা বিশ্বাস করতে পারি? তাকে বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন কেন আসছে ভাইয়া? তিনি নিশ্চয়ই বুলার মতো সবকিছু চুরি করে ভাগবে না। আরে না না, তা কেন করবে? আমি আসলে জানতে চাচ্ছি মিলিকে তোর কেমন লাগে? আমি ওনাকে নিয়ে তেমন একটা ভাবিনি ভাইয়া। গুড। আসলে হয়েছে কি মেমাই জানিস, আমি কাল সারা রাত নিজের সাথে বোঝাপড়া করেছি। বোঝাপড়া করে কি পেয়েছি জানিস? কি? অনেকদিন পর আমরা আমাদের বাড়িটা ফিরে পেয়েছি। সেই বাড়িতে আমার একটা রুম আছে, রুমের যে দেয়াল, সেই দেয়ালের সাথে আমার একটা সখ্যতা আছে। আমার কেন জানি মনে হচ্ছে হয়তো অনেক সময় বয়ে গেছে। পশ্চিম আকাশে না জানি কতবার সূর্য ডুবে গেছে। নিজের সাথে যুদ্ধ করে তুমি এই কথাগুলো পেয়েছো? না, আমি বলতে চাচ্ছি আবারও শুরু করা দরকার। কি শুরু করতে চাইছো? জীবন বিময়, আমার মনে হয় ওই মিলিকে আমার সত্যি সত্যি বিয়ে করা উচিত। আচ্ছা বাবা, তিনটি বিয়ে যদি এই বাড়িতে হয় তাহলে একটা সমস্যা হয়ে যাবে। কি সমস্যা? লোকজনের জায়গা হবে না, আত্মীয় স্বজন বসতে দেবো কোথায়, তিন জোড়া পাত্র পাত্রী তাদের বসাবো কোথায়, তিনটে স্টেজ করবো কোথায়। মিরাজ কিন্তু ঠিকই বলেছে। ঠিকই বলেছে। তাহলে তাহলে কি করা যায়? আমাদের বাসায় দুটো বিয়ে হওয়ার সমস্যা হয়ে যাবে। আমি বলি কি, যে ভাই দাদার বিয়েটা আমাদের বাড়িতে হোক, আর অনিমার বিয়েটা সাগরদের বাড়িতে হোক। তাহলে বজলুর বিয়েটা কোন বাসায় হবে? বজলুদের বাসাতে তো দুটো বিয়ে একসাথে হয়, একটু অসুবিধে। বজলুর বিয়েটা আকিদের বাসায় হোক না? হ্যাঁ, সেটা হতে পারে। তাহলে 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 সিদ্ধান্তটা এটাই হোক যে আমাদের ওই মামুনের বিয়েটা এই বাড়িতেই হোক, আর অনিমার বিয়েটা হবে সাগরদের বাড়িতে, আর আর তোমার বজলুর বিয়েটা হবে আঁখিদের বাড়িতে। হ্যাঁ, ঠিক আছে। মিরাজ, তুই এই সিদ্ধান্তটা সবাইকে জানিয়ে দে। প্রস্তুতির একটা দরকার আছে তো নাকি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি সবাইকে জানিয়ে দিচ্ছি। ওরে দাঁড়া দাঁড়া, সব সিদ্ধান্ত একবারই নিয়ে ফেলি। আবার কি? কত কিছু আছে না, এতগুলো বাড়িতে বিয়ে, সেই দায়িত্বগুলো কে নেবে? এক একটা বাড়ির দায়িত্ব এক একজনকে দিতে হবে। কতগুলো মানুষ আসবে, সেই মানুষের লিস্ট, তাদের খাওয়া দাওয়ার লিস্ট, তারপরে বিয়ের বাজার সদাই, গেট সাজানো, বাদ্য বাজনা, নানা কিছু রয়েছে, আছে না, কেনাকাটা। হ্যাঁ, এই মেনু কি হবে? এই তো মা, কাগজ কলম দাও তো, আমি এখন লিখে ফেলি। এত থাকতো ড্রয়ারে। বলো, আমি লিখে ফেলি। না শোন, চুপ কর আর না কর, জুই আর পেরমলকে কিন্তু কিছু দিতে হবে, এটা কিন্তু বলিস না। শুধু তাই নয় মা, জুইকেও দিতে হবে। রাইট। হ্যাঁ, এই খাবারের মেনুটা লিখবি না? খাবারের মেনুটা লিখ। ওহো, নীলি তো লোকাল গার্ডিয়ান আছে, তাদের কথা তো ভুলেই গেছি, তাদের সাথে তো যোগাযোগ করতে হবে। আরে গ্রেট মিস্টেক। শোন, তুই একটা কাজ কর, ওই যে মিলির লোকাল গার্ডিয়ান আছে না, তার সাথে তুই যোগাযোগ কর। আচ্ছা, আমার কাছে তো নম্বর নেই, আমি নম্বর কালেক্ট করে আমি ফোন দিচ্ছি। আচ্ছা, তুমি আগে খাবারের মেনুটা আমাকে বল। হ্যাঁ, তোকে আমি বলছি। 1 নম্বর ডে, এটা হচ্ছে কাচ্চি বিরিয়ানি। হ্যালো মা, তোমরা কিন্তু একলা একলা শপিংয়ে চলে যেও না, আমরা সবাই মিলে তারপর শপিং করব। আমি আবার শপিংয়ে যাব, তোরও যেমন কথা। এই, তোর মাকে ছাড়িস না কিন্তু, তাহলে কিন্তু আমার সারা জীবন পস্তাতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মা, তুমি কিন্তু আজ রাতে বসেই লিস্টটা করে ফেলো। না রে, আমাকে দিয়ে ওসব, ওই লিস্ট ফিস্ট এসব হবে না মা। তোমাকে তো পারতেই হবে মা, আমি তো এখানে অনিমার ভাই দাদাকে নিয়ে ব্যস্ত না। বললাম তোরে পাপড়ি, আমি এসব পারবো না মা। আচ্ছা ঠিক আছে, ভাইজান আর সাগর ফিরলে ওদেরকে নিয়ে বসে না ওই লিস্টটা করে ফেলো। আচ্ছা দেখি। এত দেখে দেখে করছো কেন মা? তোমার একসাথে দুটো ছেলের বিয়ে, এরকম ভাগ্যবতী মা তুমি কয়জন দেখেছো বলো? শোন না, আমি একার হাতে সব দিক সামলাই কি করে বল? ফোনটা বাবাকে দাও। মেয়ে কথা বলবো আপনার সাথে। দাও। হ্যাঁ বল। শোনো বাবা, তুমি কিন্তু এখন আর চুপ করে বসে থাকলে চলবে না, প্রত্যেকটা কাজে মাকে তোমার হেল্প করতে হবে। তোর মা আমার হেল্প নিলে তো পরেই তো দেখো। শোনো বাবা, মা যেভাবে বলবে ঠিক সেভাবে করবে, প্লিজ মার সাথে কোনো তর্কে যেও না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এখন আমি রাখছি বাবা, বাই। অতঃপর তাহাদের বিবাহ সম্পন্ন হইল এবং তাহারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল।